নমস্কার, এই মুহূর্তে পিয়া নিউজের দর্শকসকলক জানাইছো একটা গুরুত্বপূর্ণ খবর। নগাঁওর বটদ্রবা আলি টেঙনিত আবু বক্কর সিদ্দিক নামৰ লোকজনের লগতে পাঁচজনক ট্রেক্টর মালিকর সহযোগত এখনি সংবাদমেল অনুষ্ঠিত করা হয়। আবু বক্কর নামৰ লোকজনের ঘরের পৰা জুড়িয়া আরক্ষী প্রশাসনে পাঁচখনক ট্রেক্টর উদ্ধার করেছিল। অভিযোগ অনুসরি অবৈধভাবে আবু বক্করে ঘরত রাখিছিল ট্রেক্টর কেখন। কোনো দুষ্কৃতিকারীয়ে ভুয়া খবরের ভিত্তিত আরক্ষীয়ে চলাইছিল উক্ত অভিযান। এই সমস্ত বিবরণী সদরি আবু বক্কর ওরফে সেলিম নামৰ ব্যক্তিজনে সম্বোধন করেছে এখনি সংবাদমেল। আমি দর্শকসকলক উক্ত সংবাদমেলখনৰ কিছু দৃশ্যাংশ দেখুৱাই লৈছো। রাতে আমার জুড়িয়ার আরক্ষী বিষয়া আর আমার সিআই সাহাব আর একটা টিমে আহি পেলায় মূল ঘরত পাঁচটা ট্রেক্টর আছে, যে ট্রেক্টর সমূহ পাঁচজন মূরে বন্ধু পাঁচজন বন্ধুয়ে কিনিছিল। আর কিনা ট্রেক্টর তেওঁলোকৰ থোৱাৰ জায়গা নাছিল, নতুন ট্রেক্টর আছিল, গতিকে তেওঁলোকে একটা নিরাপদ জায়গা হিসাবে মরিয়া গুদামঘরের ভাড়া লৈ পেলায় ভাড়ার মানে এগ্রিমেন্ট মূর গুদামঘরের ভাড়া লৈ পেলায় মূর ইয়াত ট্রেক্টরখিনি থৈছিল। আর ট্রেক্টরখিনি থার পিছত কোনোবা এজন মানে ইনফর্মারর তথ্যর ভিত্তিত আমার আরক্ষী বিষয়াসকল আহি পেলায় ইয়ারপরা আমার মূর গুদামরপরা ট্রেক্টরখিনি উঠাই লৈ যায়। আর কিছু সংখ্যক সাংবাদিকে মূর উপর একটা মিছা অভিযোগ, কিছু সংখ্যক সাংবাদিকে মূর উপর একটা মিছা অভিযোগ তুলে যে মই সরকারি অনুদানের ট্রেক্টর আনি পেলায় ইয়াত রাখিছো আর লুণ্ঠন রাজ চলাইছো বলি। লগতে আমার সন্মানীয় কংগ্রেস দলের প্রাক্তন মন্ত্রী রকিবুল হোসেন ডাঙরিয়া, লগতে কংগ্রেসের বিভিন্ন পর্যায়ের বিষয়ববীয় নেতাসকল দোষারোপ করে যে কংগ্রেসে বোলে লুণ্ঠন রাজ চলাইছে। ইয়াত কোনো লুণ্ঠন রাজর কথাই নাছিল, ইয়াত সম্পূর্ণ বৈধ কাগজ মতে ডিলারের পর কিনা হয়েছিল। ইয়াত পাঁচটা ট্রেক্টর এই পাঁচজন মানুষের নামত ইয়াত কিনা হয়েছিল। ইয়ার সম্পূর্ণ নথিপত্র সেদিনাখনও মই দেখাইছিল আর আজিও মই দেখাই আছো। ইয়াত কোনো ধরনের লুণ্ঠন রাজ নাছিল আর ট্রেক্টরখিনি আজি আমাক মুকলাই দিছে থানার পৰা। তেওঁলোকে কাগজ পাতিখিনি ভেরিফাই করেছে, কোনো ধরনের ডুপ্লিমেসি ইয়াত পোৱা নাই। অরিজিনেল কিনা ট্রেক্টর ডিলারের পর এনওসি দিছে, ডিলারের মানুষে সার্টিফাই করেছে। গতিকে এজন মই এজন সাধারণ মানুষ, সাধারণ ব্যবসায়ী এজন, গতিকে মূর উপর যে ইমান ডাঙর গোটে অসমত মূর উপর একটা মিছা বদনাম দিছে যে মই সরকারি অনুদানের ট্রেক্টর বলে মই লুণ্ঠন রাজ চলাই আনিছো। গতিকে এই মই আজির এই সন্মানীয় সাংবাদিক সকলক মই অনুরোধ জানাইছো যাতে আপনাদের মূর এই বদনামর বিহিত ব্যবস্থা এটা আপনাদের করে। কিছু সংখ্যক সাংবাদিকে মূর উপর হারাশাস্তি করে মই জিলা প্রশাসনক, জিলা আরক্ষী অধীক্ষক মহোদয় বা আমার জুড়িয়া আরক্ষী বিষয়া সি আই সাহাব তেওঁলোকক মই অনুরোধ জানাইছো যাতে এই মিছা অভিযোগকারী যখন আছে, মিছা ইনফর্মার যখন আছে, তেওঁলোকে মানুষের সরু হলেও মানুষ আর মই সরু হলেও মই মূর একটা ইজ্জত আছে, মই একটা ব্যবসায় করো, মোর জিন্দগীত মই কোনো দিন মই কোনো কারাপশন করে পোৱা নাই। গতিকে মূর উপর যে এনেকুৱা আর বহুত আগতেও এনেকুৱা করেছে তেওঁলোকে, যিজন ইনফর্মারে করেছে তেওঁ গম পায় নিশ্চয়, তেওঁ আগতেও এনেকুৱা কাম করেছে, দিল্লী হোম মিনিষ্ট্রিলৈকে মূর নামত কমপ্লেইন দিছে। গতিকে এনেকুৱা বহুত কাম মূর মিছা অভিযোগ মূর উপর আনিছে তেওঁলোকে। গতিকে আজিও এই মিছা অভিযোগটো মই সত্য প্রমাণিত করেছো যে এইটো মিছা অভিযোগ আর মোক বিনা কারণত মোক হ্যারাসমেন্ট করেছে, মূর ইজ্জতর ক্ষতি করেছে, মূর মান সন্মান লাঘব করেছে, প্লাস ভারতীয় জাতীয় কংগ্রেস দলের মান সন্মান লাঘব করেছে। মই এজন সাধারণ ব্যবসায়ী, মূর নামৰ লগত প্রাক্তন মন্ত্রী রকিবুল হোসেন সাহাবর নাম হাঙুর খুয়াই দিছে। গতিকে ইয়াতো মই কংগ্রেস করো, মই এজন কংগ্রেসী আর ইয়াত লৈ মই গৌরব করো, মই কংগ্রেসী, ইয়াতো কোনো দ্বিমত নাই, মই কংগ্রেস করে আছো, মই কংগ্রেসের জিলা কংগ্রেসের একটা পদত আছো, সেইবুলিতো মই করাপশন করা নাই। মিছা এনেকুৱা সাংবাদিকতার একটা সীমা থাকে, যিকোনো কোনো তথ্য নাই, বিনা কোনো তথ্যত মিছা মিছি একটা নিউজ দি পেলায় আর সেই নিউজটো ডাইরেক্ট লুণ্ঠন রাজ চলাইছে। এজন সাংবাদিক, আমার রূপহী সাংবাদিক নে কেমেরাম্যান মই কব নোৱাৰো, গুলজার হোসেন বলে, তেখেতে আপনার কপিটো মই দি দিম,
তখেতে তখেতর ফেসবুক পোস্টত লিখিছে যে অনুদানৰ ট্রেক্টর বোলে আমি মানে লুণ্ঠন করে আনিস। গতি এনেকা এজন সাংবাদিক, যিজন সাংবাদিক সমাজের আমার গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, এই এনেকা সাংবাদিকজনে যদি এনেকা মিছা অপবাদ দিয়ে মানুষের উপর, চিন্তা করক যে এই সমাজখন কেনেকে আগবাড়ি যাব। গতি এই মিছা অভিযোগকারী এই সাংবাদিক, এই সাংবাদিক সকলের উপর আপনাদের কি করব? আপনার সাংবাদিক সদাহয় ব্যক্তি আহিছে, আপনার একটা নিশ্চয় এসোসিয়েশন আছে, আপনার মানে আজি এই মিডিয়ার জড়িয়ে আপনার মানে অনুরোধ জানাইছো আপনার উপর একটা বিশেষ ব্যবস্থা লব, দম হয়ে যাব। আর এই ইনফর্মার সকল মানে আকো অনুরোধ জানাইছো, যিজন ইনফর্মারে এই মিছা অভিযোগ দিছে সেই ইনফর্মারজনের উপর মানে আরক্ষী অধীক্ষক মহোদয় আমার জুরিয়া আরক্ষী বিষয়া প্লাস সিআই অনুরোধ জানাইছো এই মিছা ইনফর্মারজনের উপর একটা বিহিত ব্যবস্থা লোব লাগে। আজি মোর উপর করেছে, কালি বেলেগের উপর করব। গতি এই এইটোরপর যাতে সমাজ যাতে হাত সারি সমাজ যাতে বাঁচিব পারে তার বিহিত ব্যবস্থা এটা করো, এই মূল কাতর অনুরোধ, মূল বিনতি। এই মূল ইয়াত কোনো পরিয়াল নাই, মূল কোনো বংশর মানুষ ইয়াত নাই, মই একটা বিজনেস করে খাওয়া মানুষ, মোক যিকোনো কারণ যিকোনো সময়ত তেওঁলোকে রাজনৈতিক মুনাফা লুটিবলৈ হোক যি কোনো ক্ষেত্রতে হোক তেওঁলোকে সুবিধা পালে এনেকুৱা এই অপবাদ বিলাক দিয়ে মোর উপর। আজি আপনাদের নিশ্চয় দম হয়ে যাব, নিশ্চয় দেখিছে ট্রেক্টর বিলাক আহিছে থানার পর, কাগজ পাতি চেক করে ট্রেক্টর খিনি আমার আমার এই উষার হুসেন জিয়াউ আর মালিক সকল আছে, আপনাদের ভিজুয়াল হয়েছে গম পাব ট্রেক্টর মানে সঞ্জাই দিছো। গতি আপনাদের মানে যিনি দাবি জানাইছো এইখিন উপর আপনাদের অকন চিন্তা চর্চা করব, আপনাদের উপর অনুরোধ থাকি হয় দেখিছে ট্রেক্টর বিলাক আহিছে থানার পর, কাগজ পাতি চেক করে ট্রেক্টর খিনি আমার আমার এই উষার হুসেন জিয়াউ। ইয়ার লগে খবর মাজের পর মধ্য চন্দনে বিদায় লো, চাই থাকব আপনার মরমর পি আই নিউজ রাইজর রাইজর দ্বারা, ধন্যবাদ।